এভাবে এখান থেকে ওয়াইফাইয়ের সাথে পানি আসতেছে। এই স্টকটির সাহায্যে খুব সহজে গাড়ির ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। এই স্টকটিতে অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে রয়েছে মিস্ট, আপনি যখন মিস্ট অপশন রাখবেন তখন ওয়াইফাই একবার করে অফ হয়ে যাবে। এরপর রয়েছে অফ, অফ রাখলে ওয়াইফাই কাজ করবে না। এরপর রয়েছে ইন্ট, আপনি যখন ইন্ট অপশন রাখবেন তখন ওয়াইফাই 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরপর ঘুরবে। এরপর রয়েছে লো, আপনি যখন লো অপশন রাখবেন তখন ওয়াইফাই 1 সেকেন্ড পরপর ঘুরবে। এরপর রয়েছে হাই, আপনি যখন হাই অপশন রাখবেন তখন ওয়াইফাই অনেক স্পিডে ঘুরবে। এখন আমি মিস্ট অপশন রাখব, যখন এই স্টকটি উপর থেকে চাপ দেব, এই যে ওয়াইফাই একবার করে অফ হয়ে গেছে, অটোমেটিক অফ হয়ে চলে আসবে। আর এখন যখন নিচে দিয়ে একটা চাপ দিব, এখন ইন্ট অপশন রয়েছে, ওয়াইফাই একটু পরপর ঘুরবে। আর যখন লো অপশন রাখব, এই স্টকটা আবার নিচে দিয়ে একটা চাপ দিব, এখন লোতে রয়েছে। আর যখন এই স্টকটি নিচে দিয়ে একটা চাপ দিব, এখন হাই, অনেক স্পিডে ঘুরতেছেন। আর যখন ওয়াইফাই বন্ধ করে দিব, সেক্ষেত্রে এই স্টকটা একদম উপর দিকে চাপ দিব মিস্ট অপশনে। যখন ওয়াইফাই একবার ঘুরে অফ হয়ে গেছে, আর যখন ওয়াইফাইয়ের সাথে পানি ব্যবহার করবেন, ওয়াইফাইয়ের পানির সাহায্যে উইন্ডশিল্ড পরিষ্কার করবেন, কীভাবে করবেন সেটা হচ্ছে, এই স্টকটি যখন আপনি স্টেয়ারিং থেকে ছেপে ধরবেন তখন ওয়াইফাইয়ের সাথে পানি আসবে এবং ওয়াইফাইও ঘুরবে। আপনারা লক্ষ্য করুন এভাবে এখান থেকে ওয়াইফাইয়ের সাথে পানি আসতেছে। যখন ছেড়ে দিবেন তখন ওয়াইফাই অটোমেটিক অফ হয়ে যাবে, যে অফ হয়ে গেছে। এবং ওয়াইফাইয়ের সাথে যে পানিগুলো আসে, এই পানিগুলো যদি শুকিয়ে যায় বা ওয়াইফাইয়ের সাথে পানি না আসে, তাহলে ইঞ্জিনের বর্ন আউট করলে আপনাকে ওয়াইফাইয়ের যে রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে ওইখানে পানি ঢোকাতে হবে।